গতকাল আপার প্রাইমারি ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশিত হয়েছিল। আবারও কি কেস হবে? ছেলেমেয়েরা কি আবারও কেস করবে কোর্টে, নাকি থমকে যাবে ইন্টারভিউ? এই সমস্ত বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে ঘন্টা বাটন রয়েছে সেখানে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো, সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমার ফোনে পাওয়ার জন্য। আপার প্রাইমারির বহু ছাত্রছাত্রীর দাবি রয়েছে যে ইন্টারভিউয়ের লিস্টে কিন্তু কারচুপি হয়েছে, 2014 সালে পাশ করেছে, লিস্টে নাম নেই অনেকেরই। প্রথম লিস্টে নাম ছিল কিন্তু এই লিস্টে নাম নেই, এমনটা কেন হলো? মার্কস উল্লেখ করেনি, তাহলে স্কুল সার্ভিস কমিশন কিসের উপর ভিত্তি করে নাম্বার দিয়েছে? একাংশের দাবি হাইকোর্টে গিয়ে তারা আবারও মামলা করবে। কি হতে চলেছে ভবিষ্যৎ আপার প্রাইমারির লিস্টের, যদিও এখনও সরকারিভাবে কিন্তু কিছু জানানো হয়নি? এই সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা সবার প্রথমে প্রাইমারি আপার প্রাইমারি এই সংক্রান্ত ভিডিও কিন্তু সর্বপ্রথম আমাদের চ্যানেলেই পাবে। সুতরাং যদি তুমি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। 2014 সালে পাশ করেছিল এমন অনেকের নাম নেই কিন্তু লিস্টে, তারপরে অনেকেরই দাবি রয়েছে আমরা দেখতে পাচ্ছি কালকের ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশিত হওয়ার পরে। আমাদের ভিডিওতেও অনেকে কমেন্ট করেছে যে তাদের নিয়ে এরকম কারচুপি হয়েছে লিস্টে, তাদের একাংশের দাবি তারা হাইকোর্টে গিয়ে আবারও মামলা করবে। এর ভবিষ্যৎ কী হতে চলেছে সেটা কিন্তু দেখার রয়েছে। তো সেই সমস্ত বিস্তারিত ভিডিও জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে, এবং এই সমস্ত খবরের আপডেট সবার আগে আমাদের চ্যানেলেই দেবো, এএস এডুকেশন সলভ ইউটিউব চ্যানেলে। তো ধন্যবাদ সকলকে, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, চিন্তার কিছু নেই, আবারও হবে, কোনো চাপ নেই। ধন্যবাদ।